এখন বসে গেল চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিন। আগামী 23 এপ্রিল আসছে দিন জোড়া ফুলে ভোট দিন। আগামী 23 এপ্রিল আসছে দিন জোড়া ফুলে ভোট দিন। তাই তো বলে এবার ভোট 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 দেবেন কোন কানে জোড়া ফুলে ভোট দিন। তাই তো বলে এবার ভোট 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 দিবেন কোন কানে জোড়া ফুলে ভোট দিন। আসুন 23 এপ্রিল বালুগড় লোকসভা কেন্দ্র অর্পিতা ঘোষকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিন। তাই তো বলে এবার ভোট 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 দেবেন কোন কানে জোড়া ফুলে ভোট দিন। বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিনা পদ তৃণমূল কংগ্রেস জিনা যার জন্য ভারতবর্ষের যেখানেই মোদী সাহেব বক্তৃতা দিচ্ছেন সবকিছু শেষে বলছেন মমতা ব্যানার্জি নে ইয়ে কিয়া ইয়ে গলত কিয়া। মানে মোদী ধরে নিয়েছে যে মোদীকে সরাতে পারে একমাত্র মমতা ব্যানার্জি আর কেউ না। তাই এই 42-এ 42 দিদি যে আওয়াজ তুলেছেন এইটা খুব গুরুত্বপূর্ণ। এইবারে এই 42টা সিট পেয়ে দিদিকে দিল্লি পাঠানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কারণ বাংলাকে তিনি যে সোনার বাংলায় রূপান্তরিত করার পথে চলেছেন সেই দিকে ভারতবর্ষকেও নিয়ে যেতে হবে। এই বিভাজনের সরকার গত 5 বছর ধরে নরেন্দ্র মোদীদের কাজ ছিল, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের সকাল থেকে উঠে কাজ ছিল কিভাবে মানুষে মানুষে ভেদাভেদ হবে, কিভাবে মানুষকে কোথায় খুন করা যাবে, কোথায় কে কি খাচ্ছে কে কি পড়ছে কোথায় যাচ্ছে কোথায় থাকছে এগুলো নজর রাখা, এই কাজটা তারা 5 বছর করেছেন। কাজের কাজ শূন্য, উন্নয়ন শূন্য, একটা ভারতবর্ষের উন্নয়ন হয়নি গত 5 বছরে। এবং আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের সমস্ত জায়গায় গত 1 বছর ধরে যতগুলো নির্বাচন হয়েছে বাই ইলেকশন সহ বিজেপি দল নরেন্দ্র মোদীর দল সব জায়গায় হেরে গেছে। এই কয়েকদিন আগে 5টা রাজ্যের ভোট হয়েছিল, 5টাতেই বিজেপি হেরে গেছে। তার মানে বুঝতে হবে যে বিজেপি হাওয়া ভারতবর্ষে আর কোথাও নেই। তাই কিচ্ছু পাচ্ছে না, বাংলায় মাঝে মাঝে এসে বলছে হামে 23 মিল যায়েঙ্গে। আরে কাহা সে মিল যায়েঙ্গে, আরে একটা পেয়ে দেখা 23 কে মিলেগা। আরেকজন আরো বড় ওপরে বললো 30 মিলেগা। আলাম আরে 42 বল দে না, এটা কম কিউ বলতে আছে। এখন একটা পাবে না, আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে, একটা সিটও পাবে না। এত সোজা নয় বাংলার মাটি, বাংলার মানুষ 2014 সালে মোদী হাওয়া থামিয়ে দিয়ে 2টো সিট দিয়েছিল, এবারে কোনো হাওয়া নেই। তাই বালুরঘাট লোকসভা কেন্দ্র এক্ষুনি কুরবান ভাই বলছিলেন যে এই বালুরঘাট এই তৃণমূল কংগ্রেসের জেলা দক্ষিণ দিনাজপুর, এটা তৃণমূল কংগ্রেসের ছিল আছে এবং থাকবে, কারণ ক্ষমতা নেই এখান থেকে তৃণমূল কংগ্রেসকে কোথা থেকেও সরিয়ে দেয়। তাই 2014 সালে বিপ্লব মিত্রের নেতৃত্বে আমরা এই সিটটা জিতে নিয়েছিলাম এবং আরেকবার 2019 সালে বিপ্লবদারী নেতৃত্বে এই সিটটা সবাই মিলে আরেকবার আমরা দিদির হাতে তুলে দেবো। আসুন, তাই আমার স্বনির্বন্ধ অনুরোধ, আসলে আমাদের আরো অনেক প্রোগ্রাম আছে, অন্য কোনো সময় এসে আরো অনেক কথা বলা যাবে, শুধু এইটুকু বলি যে আপনারা একবার আমাকে শুভেচ্ছা আশীর্বাদ দিয়ে দিল্লিতে পাঠিয়েছিলেন, আমি আমার কাজ যথাযথভাবে পালন করেছি। ভারতবর্ষের 543 জন MP-র মধ্যে আমি সেকেন্ড হয়েছি উন্নয়নের নিরিখে। এবারে
আরেকবার তিনি পাঠিয়েছেন আপনাদের সামনে, দয়া করে শুভেচ্ছা আশীর্বাদ জানাবেন, আরেকবার সুযোগ দেবেন দিদিতে, দিল্লির হয়ে, এই জেলার হয়ে, দিদির হয়ে, বালুরঘাট লোকসভা কেন্দ্রের হয়ে, বিপ্লবদার হয়ে লড়াই যেন দিল্লিতে দিতে পারি। আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা জানাতে ভালো থাকবেন সবাই। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বিপ্লব মিত্র জিন্দাবাদ। সবাইকে আন্তরিক অভিনন্দন।